প্রকল্পের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। ভারতকে খুশি করতে দেশের স্বার্থ বিসর্জন বললেন বিজেপি। আবরার হত্যাকাণ্ড দাবি না মানলে একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা। স্বর্ণ চোরাচালানে এয়ারলাইন্স কর্মীরা মূলচক্র ধরাছোঁয়ার বাইরে। আসসালামু আলাইকুম, কর্ণফুলীর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি এজাজুন্নুর এশা। শুনছিলেন সায়মা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সায়মা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। জনগণের অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অপচয় রোধ করতে সবাইকে পানি ব্যবহারে যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ওয়াসার দুইটি প্রকল্প উদ্বোধন ও একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ঢাকা মহানগরীর পরিবেশ বান্ধব ও টেকসই পানির সরবরাহ নিশ্চিত করতে পদ্মা পানি শোধনাগার ফেজ ১, সাভার উপজেলার তেঁতুলছড়া ভাকুরতা ওয়েলফিল্ড প্ল্যান্ট প্রথম পর্বের উদ্বোধন ও গন্ধবপুর পানি শোধনাগার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার নানা বক্তব্যে সুপ্রিয় পানির গুরুত্ব তুলে ধরে পানির উৎস ও বহমানতা ধরে রাখতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। উপরিস্থ পানি যাতে ব্যবহার হয় তার পদক্ষেপ নিয়েছি, সেই সাথে সাথে বৃষ্টির পানি সংরক্ষণেরও আমরা ব্যবস্থা নিচ্ছি। বুড়িগঙ্গার তলদেশ থেকে প্রচুর ময়লা তুলে আমরা ফেলেছি এবং পাশে যে স্থাপনাগুলি ছিল অবৈধ সেগুলি আমরা অপসারণ করে দিচ্ছি এবং প্রতিটি নদী ড্রেজিং করে নদীর নাব্যতা বৃদ্ধি করা এবং পানি ধারণ ক্ষমতাও আমরা বৃদ্ধি করে দিচ্ছি। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে দ্রুততম সময়ের অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের সব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে হলগুলোতে তল্লাশি চালানো হবে। একই সঙ্গে শুধু শুদ্ধি অভিযান নয়, দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। আশা করি আমরা একটা নিখুঁত চার্জশিট দিয়ে বিচারের কাজটা যাতে দ্রুততার সঙ্গে শেষ হয় সেইটাও আমরা চার্জশিটের মাধ্যমে আমরা সেই কাজটি সহজতর করে দেব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারতকে খুশি করতে বাংলাদেশের স্বার্থ সার্বভৌমত্ব স্বাধীনতা বিকে দেওয়া হয়েছে। সকালে নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি একথা বলেন। আবরার হত্যার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নাইট অ্যাঙ্গেল মোড় হয়ে আবার বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রিজভী। আওয়ামী লীগ প্রার্থীর পদচারণায় সরগরম সাতকানিয়া উপজেলার নির্বাচনী মাঠ। ক্ষমতাসীন সরকারের মেয়াদে অগ্রগতির চিত্র তুলে ধরে ভোট চান আওয়ামী লীগ প্রার্থী এম এ মোতালেব সিআইপি। উন্নয়নের ধারা ধরে রাখতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আর শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি। রকনউদ্দিনের রিপোর্ট। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জুড়ে পুরোদমে চলছে নির্বাচনী প্রচারণা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকায় ভোট চান আওয়ামী লীগের প্রার্থী ও নেতাকর্মীরা। সমর্থন চান বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমে আওয়ামী লীগ প্রার্থী এম এ মোতালেব সিআইপি বলেন, মানুষের বিভিন্ন রকমের সমস্যার কতটুকু সমাধান হয়েছে তা উপলব্ধি করেই মানুষ নির্বাচনে ভোট দেবে। আমি মনে করি আপনারা আমাকে দোয়া করবেন, আগামী 14 অক্টোবর যদি
ইনশাল্লাহ কামিয়াব হয় আমি মালিক সাহেবের ইউনিয়ন যেভাবে ডেভেলপ করে যাচ্ছেন, আমি ওনার সঙ্গে এতে ওনাকে যেভাবে করে সহযোগিতা করতে পারবো, আমরা সমগ্র সত্তর একে ঠিক যেভাবে এইভাবে করে ডেভেলপ করে আদর্শ ভোট করিয়া মডেল সত্তরিয়া যেন করতে পারি। আমরা সন্ত্রাস দুর্নীতিমুক্ত এবং গরিব দুঃখী নাহত মানুষের যে ওদের যে ন্যায় বিচার, ওদের যে ন্যায্য অধিকার এবং সাতকানিয়া উপজেলা পরিষদের সকল সেবা কর্মকাণ্ড মানুষের প্রকৃতি ধরে ধরে দৌড় দৌড়ে পৌঁছে দেওয়ার জন্য আমি মনে করি আগামী 14 অক্টোবর এমন উপলক্ষে এটিকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আর কোনো বিকল্প নাই। আল্লাহ চাহেন তো জনগণের ভোটে আগামী 14 তারিখ নৌকা মার্কার প্রার্থী জিতবে। যেটার যে সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি সেটির মূল কারণ হচ্ছে, যদিও তিনি নৌকা মার্কার প্রার্থী এবং এম এ মোতালেব সিএপি নৌকা মার্কার প্রার্থী হওয়ার কারণে দলের আভ্যন্তরীণ কোনো বোঝাপড়ার সমস্যা নেই। সকল গ্রুপ দল ব্যক্তি মোতালেব সাহেবের প্রশ্নে এক হয়েছেন। গণসংযোগ আর ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে পুরোপুরি ব্যস্ত সময় পার করছেন ক্ষমতাসীন দলের এই প্রার্থী। আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় জোর থাকলেও বিভিন্ন অভিযোগ এনে পিছিয়ে রয়েছে বিএনপি প্রার্থী আব্দুল গাফফার চৌধুরী। আমার প্রতিপক্ষ নৌকার নিয়ে যিনি নির্বাচন করতেছেন তার কর্মচারী আপনার তার কর্মীরা আমার প্রতিটি প্রচারণায় বাধা দিতেছে। আমার পোস্টার লাগাইছি, সকালে আমি পোস্টার লাগাইছি, রাতের গভীর অন্ধকারে পোস্টার 17টি ইউনিয়ন একটা পৌরসভা কোনো জায়গায় রাখে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ভোটারদের মাঝে। পছন্দের প্রার্থীকে এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দেবে উপজেলাবাসী, তাই প্রশাসনের তৎপরতাও রয়েছে ব্যাপক। রুকনউদ্দিন, কর্ণফুলী সংবাদ, চট্টগ্রাম। স্বর্ণ চোরা চালানে দেশি বিদেশি এয়ারলাইন্সের ক্রু ও কর্মীদের নিরাপদ বাহক মনে করছে চোরা কারবারিরা। আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে উড়োজাহাজ হয়ে বিমানবন্দরের বাইরে স্বর্ণ পাচার করতে ক্রুদের ব্যবহার করা হচ্ছে। বাহক আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থাকছে মূল পাচারকারীদের চক্র। দর্শক, কর্ণফুলীর সংবাদের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। কর্ণফুলীর সংবাদে স্বাগত আরো একবার। আওয়ামী লীগ সরকারের অপরাজনীতির সর্বশেষ বলি হয়েছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। সকালে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন গণফোরাম নেতা ডক্টর কামাল হোসেন। তিনি বলেন, সামগ্রিক অস্থিরতা ও মূল্যবোধের অবক্ষয় রাষ্ট্রের প্রতিটি অঙ্গ প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে। ছাত্র রাজনীতির লেজুর বৃত্তি হওয়ার পরিণাম সারা দেশ ভুগছে। আবরারের খুনিদের বুয়েট থেকে আজীবন বহিষ্কার, দ্রুত চার্জশিট দেওয়া, বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 10 দফা দাবিতে আজ সকাল থেকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। হত্যাকারীদের আজীবন বহিষ্কার, বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার সহ 10 দফা দাবিতে আলটিমেটাম দিয়েছেন তারা। শিক্ষার্থীদের সঙ্গে শুক্রবারের মধ্যে উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম কথা না বললে বুয়েটের সব ভবনে তালা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেলা 11:30 সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কথা না বলে ভর্তি পরীক্ষা সহ বুয়েটের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
জমিদার ডটকমের আয়োজনে শুরু হয়েছে ল্যাপটপ মেলা। বুধবার সকালে রাজধানীর টিকাটুলি হাটখোলা চৌধুরী মলে তিন দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক জালাল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়ন, শহীদুল ইসলাম, খোকন প্রমুখ। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এই মেলা। মেলাটা আছে বাঙালি সংস্কৃতি, এটা দীর্ঘদিন লালন করে আসছে। মেলা মানে আমাদের বাঙালি সংস্কৃতি আমাদের মনে জাগরণ করে। আমি আশা করি তারা এই আয়োজনে সফল হবেন এবং দীর্ঘ সময় তারা এই সমস্ত পণ্য বাজারজাত করতে পারবেন। আর আমি এটা দীর্ঘ আয়ু কামনা করেই আজকে এই শুভ উদ্বোধন ঘোষণা করছি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার উত্তরাঞ্চলে পশ্চিমা বিশ্ব সমর্থিত কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। বুধবার তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার উত্তরে রাস আইল আইন শহরে বিমান হামলার মাধ্যমে এই অভিযান শুরু করে। সীমান্তে সন্ত্রাসীদের ঘাঁটি উচ্ছেদ করাই এই অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর আগে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শুরুর পর মঙ্গলবার থেকেই সীমান্তে সৈন্য সমাবেশ করে তুরস্ক। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তকে ওয়াশিংটনের প্রতারণা হিসেবে দেখছেন সমালোচকরা। তবে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র এই অভিযান চালানোর অনুমোদন দেয়নি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এবারে খেলাধুলার সংবাদ। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে গেলেন দেশটির বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। পুনেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে পূর্বসূরিকে পেছনে ফেললেন কোহলি। আজ প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারত। অধিনায়ক হিসাবে 50তম টেস্ট খেলতে নেমেছেন কোহলি। প্রত্যাশিতভাবে সৌরভকে ছাপিয়ে গেলেন তিনি। টিম ইন্ডিয়াকে 49টি টেস্টে নেতৃত্ব দেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে টেস্টে 21 জয়, 13 হার ও 15টি ড্র করেছে ভারত। অন্যদিকে সাদা কালো জার্সিতে 29 জয় এনে দিয়েছে বিরাট, 10টি করে হার ও ড্র হয়। বিদেশের মাটিতে কোহলির অধীনে 27টি টেস্টে খেলে 13টিতে জয় হয় ভারতের। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রকল্পের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। ভারতকে খুশি করতে দেশের স্বার্থ বিসর্জন বললেন রিজভি। আবরার হত্যাকাণ্ড, দাবি না মানলে একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা। স্বর্ণ চোরাচালানে এয়ারলাইন্স কর্মীরা, মূল চক্র ধরাছোঁয়ার বাইরে। শেষ করছি কর্ণফুলীর সংবাদ। প্রতিদিন রাত 9টায় আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।